পৌর ভোটে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের আজ বনগাঁতেও। এদিন পৌরসভার 14, 17 ও 19 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশের কর্মী সমর্থকেরা। পাশাপাশি প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকেও প্রার্থী করার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার রাজ্যে 108টি পৌরসভার নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণা হতেই চারিদিকে ক্ষোভে ফেটে পড়েন একাংশের তৃণমূল কর্মীরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা, প্রার্থী পরিবর্তনেরও দাবি তোলেন। সারা রাজ্যের পাশাপাশি বনগাঁতেও প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুক্রবার রাত থেকেই বিক্ষোভ চলে বনগাঁ পৌরসভা এলাকায়। বনগাঁর প্রাণকেন্দ্র বনগাঁ বাটার মোড়ে রাতেই বিক্ষোভে সামিল হন একাংশের তৃণমূল কর্মী সমর্থকেরা। বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডে প্রার্থী তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ উঠে এসেছে। তালিকায় নাম নেই প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের। এদিন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা দাবি জানান শঙ্কর আঢ্যকে প্রার্থী করতে হবে। বনগাঁ শহরের উন্নয়নে যথেষ্ট অবদান রয়েছে শঙ্কর আঢ্যের, কেন তাকে প্রার্থী করা হবে না? এ নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, দলীয় নেতৃত্বের কাছে আবেদন করছি, যারা প্রকৃত তৃণমূল, যারা প্রকৃত তৃণমূল, আপনাদের নিজস্ব এজেন্সি আছে, দয়া করে তাদের কাছ থেকে মতামত নিয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডে। প্রত্যেকটা ওয়ার্ডে হারের কারণ তদন্ত করলে দেখা যাবে এইসব যে সকল পুরনো কাউন্সিলরদের টিকিট দিয়েছে দল, তারা দলের নাম করে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্ম করেছে। পাশাপাশি একই পরিবার থেকে দুজনকে প্রার্থী করা নিয়েও সরব হন তারা। 2019 সালের লোকসভাতে যেই মানুষটি বিজেপির হাত ধরে দিল্লিতে গিয়েছিল এবং বনগাঁর দ্বন্দ্ববতাম নেতা, আমি নাম বলে কাউকে ইয়ে করবো না, তার সাথে তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপনারা তো দেখতে পেয়েছেন, দুদিন আগে ভাইরাল হয়েছে, এবং তার থেকে শুরু করে আমাদের পার্থ চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী, তিনি বললেন যে এক পরিবারের থেকে দুজনকে টিকিট দেওয়া হবে না। সেইখানে দুজন টিকিট কীভাবে পেল? যিনি প্রকৃতপক্ষে উন্নয়ন করেছে আজকে বনগাঁর রাস্তাঘাট থেকে শুরু করে, যিনি প্রকৃতপক্ষে উন্নয়ন করেছেন তার নামটা নেই কেন? তার নামটা নেই কেন? 22টা ওয়ার্ডের ক্যান্ডিডেট যারা হয়েছে বনগাঁয়, আমার মনে হচ্ছে এটা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে, ঘুষ খেয়ে প্রার্থী তালিকাটা তৈরি করা হয়েছে। পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সন্ধ্যা দাস। নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের দাবি, সন্ধ্যা দাস বহিরাগত, এলাকার বাসিন্দারা কেউ তাকে চেনেন না, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। যে সন্ধ্যা দাস লোকটিকে আমাদের কারোর চেনা নেই, জানা নেই, আমরা তাই গোপাল শেঠ মহাশয়ের কাছে জানতে এসেছিলাম এবং আমাদের দাবি যে আমাদের পাশে সারাক্ষণ আমফান থেকে শুরু করে করোনার থেকে শুরু করে যে লোকটি আমাদের পাশে থেকেছে, আমাদেরকে সাহায্য করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, সেই লোকটিকে দল থেকে বঞ্চিত করা হলো কেন, তার একটা বিহিত করার জন্য আমরা প্রশাসকের কাছে এসে জানালাম আমাদের প্রতিবাদ। এলাকার বাসিন্দা পিঙ্কি পালকে প্রার্থী করার দাবিতে প্রশাসকের কাছে মৌখিক আবেদন জানান তারা। তাদের দাবি, না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রার্থী নিয়ে অসন্তোষ বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডেও। প্রার্থী বদলের দাবিতে শনিবার সমর্থকেরা বৈঠক করেন। প্রীতিকণা মণ্ডলকে 17 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে দল। বিক্ষুব্ধ সমর্থকদের দাবি, যিনি প্রার্থী হয়েছেন তাকে সবসময় দেখা যায় না, এমনকি গত লোকসভা ও বিধানসভাতেও সেভাবে তাকে দেখা যায়নি। বিক্ষোভকারীরা এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন ওয়ার্ডে। তাদের দাবি, সর্বক্ষণের কাজের মানুষকে প্রার্থী করতে হবে। আমাদের যে 17 নম্বরের যে প্রার্থীকে দাঁড় করিয়েছে প্রীতিকণা মণ্ডল, তাকে আমাদের 17 নম্বরের অর্ধেক মানুষ তাকে চেনেই না। সে কোনোদিন একটা মহিলা, ইয়ং মহিলা, তার বিয়ে হয়নি, সে ঘরে কিছু টিউশনি পড়ায়, তাকে কোনো মিটিং মিছিলে কোনো সময় তাকে দেখা যায় না, বা কোনো আপদি বিপদে তাকে কোনো সময় ডাকলে পাওয়া যায় না, তাকে কেউ চেনেই না। সেই মহিলাকে কি করে প্রার্থী ঘোষণা করলো? এটা আমাদের একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে ইনিয়াকে কিভাবে বিচার বিবেচনাকে এই প্রার্থী ঘোষণা করলো। আমাদের আজকে এত কষ্ট হচ্ছে যে আজকে যে প্রার্থী করা হয়েছে, যে যাকে প্রীতিকণা মণ্ডল, বিগত তাকে লোকসভা নির্বাচনে
কোনোদিন আমাদের সঙ্গে মানে আমাদের এখানে কর্মী হিসেবে দেখা যায়নি এবং বিধানসভা নির্বাচনেও আমাদের সঙ্গে কোনোভাবে অংশগ্রহণ করেনি, উল্টে বিজেপিকে তার সহযোগিতা করেছে। আজকে কেন এইভাবে অন্যায়ভাবে আমাদের 17 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের প্রার্থী চাপিয়ে দেওয়া হলো? 17-19 পাশাপাশি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদল নিয়ে ক্ষোভ সামনে এসেছে। তাদের দাবি, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা অথবা তার পরিবারের কাউকে প্রার্থী করতে হবে। আমরা বহিরাগত প্রার্থী দিলীপ দাকে আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু ওনার যদি বয়স হয়ে থাকে উনি আমাদের ওয়ার্ডে প্রার্থী হতে পারে, তাহলে আমাদের প্রশান্ত বালা কেন প্রার্থী হবে না? আমরা এই দুটো মানুষের, এই পরিবারের দুটো মানুষের যে কোনো একজনকে প্রার্থী হতে আমরা, আমাদের এটাই দাবি। অন্যথায় কাউকে প্রার্থী হিসাবে মানবেন না তারা। আমাদের রামনগর রোডের মোড়ে আমরা অবরোধ করছি, তার কারণ আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী, আমাদের বহিরাগত প্রার্থীকে আমরা মানব না প্রথম কথা। আর আমাদের 14 নম্বর ওয়ার্ডে প্রার্থী আমাদের প্রশান্ত বালা, 20 বছর ধরে তিনি ছিল, তিনি এক্স চেয়ারম্যান। হ্যাঁ, এবার আমাদের তার সহধর্মিনী আছে কবিতা বালা। আমরা সকলের এখানে একটাই দাবি, আমাদের 14 নম্বর ওয়ার্ডেরই আমাদের প্রার্থী চাই। এ বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বড় দল, কোনো কোনো জায়গায় কেউ কেউ সমস্যা ক্রিয়েট করছে, কোনো লাভ হবে না। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বিরোধী, এদের মধ্যে তৃণমূলের কেউ নেই। দলের যদি প্রার্থী কোথাও পরিবর্তন করে দল ঠিক করবে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন, তারা বসবেন, বসে ঠিক করবেন। আমাদের দলের মধ্যে কোনো জায়গায় প্রার্থী নিয়ে কোনো গণ্ডগোল নেই, আমাদের নিজেদের মধ্যে বসে আমরা নিজেরা সেটেল করে নিই। আগে যে রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে তার আগের প্রার্থী দিক, তৃণমূল প্রার্থী দিয়েছে, তৃণমূল সোমবার থেকে নমিনেশন দিতে শুরু করবে। আমাদের সব হয় না, আমাদের দলে করায়, এগুলো সিপিএম কংগ্রেস বিজেপির খেলা। এই খেলাগুলো করাচ্ছে, দিয়ে প্রেসকে ডেকে দিচ্ছে, আমরা ওরাই টায়ার জ্বালাচ্ছে, তৃণমূলের নামে দেখাচ্ছে, তৃণমূল টায়ার লোকেরা বিক্ষোভ করছে। কোনো তৃণমূলের ছেলে বিক্ষোভ করেনি কালকে, কেউ কোনো তৃণমূলের ছেলে পার্টিসিপেট করেনি কাল বিক্ষোভ। বিক্ষোভ প্রসঙ্গে প্রশাসক গোপাল শেঠ বলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। না, নির্বাচনে আমাদের দল যাকে প্রার্থী করেছে তারাই দাঁড়াবে, এবং যারা যারা প্রার্থী হয়েছে আমি বেরোচ্ছি, পরে কারা কারা হয়েছে, নতুন অনেক মুখী হয়েছে, আমিও সবাইকে চিনি না, দেখে নিচ্ছি। দল যাকে প্রার্থী করবে আমরা সেই অনুযায়ী কাজ করব। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, দেখুন, এটা তৃণমূল দলের ব্যাপার, এটা ভারতীয় জনতা পার্টির দল নয়, এটা তৃণমূল দল, সেটা তাদের ব্যাপার। আমরা এখনও বলছি ভারতীয় জনতা পার্টি বনগাঁয় ভোট করবে। সোম দাস, সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।